পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফলাফল ঘোষণায় দেরি হওয়াতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আওয়াল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের ব্যবহৃত গাড়ি তিনটি করেছে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আওয়াল জেলার অটোয়ারি থানার উপপরিদর্শক পরিদর্শক বুলুমিয়া ডিবির কনস্টেবল আব্দুল বাড়ি সহ জন আহত হয়েছেন পরে আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ভাঙচুরের ঘটনায় মিঠুন রায় ও দিনবন্ধু রায় নামে দুই জনকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার